আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে দেখুন, আদিবা রেডি হয়ে বসে আছে। আদিবা, কোথায় যাবা বাবা? কোথায় কোথায়, কোন মার্কেটে জানো না? আচ্ছা, আবু যেখানে নিয়ে যাবে সেখানে যাবা। ওকে, তো তুমি কি কি কিনবা আজকে বলো, দর্শকদের বলো। গেঞ্জি কেন? আচ্ছা, আর ঠিক আছে আম্মু। তো এদিকে আদিবা রেডি, আর এদিকে আপনাদের আপু রেডি হচ্ছে। এই যে আদিবা রেডি, আমিও রেডি হয়ে বসে আছি। তো আমরা এখন বাইরে হবো একটু ঈদের আগে, আজকে একটু বাইরে যাব। ঈদের বাকি আর বেশি নাই, আর একদিন বাকি আছে, একদিন পরেই ঈদুল আজহা। তো এদিকে আমরা রেডি হয়ে গেছি। তো ইনশাল্লাহ আমরা এখন বাইরে হবো, আপনারা আমাদের সাথে চলুন। হ্যাঁ, এখন তো প্রায় বিকাল হয়ে গেছে, তো চলুন এখন বের হওয়া যাক। দেখতে তো পারছিলেন বাইরে হয়েছি, গাড়ি পেতে আমাদের আজকে অনেক কষ্ট হয়ে গেছে। কোনো সিএনজি আলা আসতেছিল না, বলতেছে রাস্তায় নাকি প্রচুর জ্যাম, ওরা আসবে না। অনেক কষ্টের পরে একটা সিএনজি পেয়েছি, গাড়ি পেতে কষ্ট হয়েছে, ভাগ্য ভালো ছিল জ্যাম পাইনি। তো আসি নামছি, সাথে সাথে আজাহান দিয়ে দিছে। তো আমরা চলে আসলাম আরঙ্গে, এখন এসে আদিবার জন্য আগে ড্রেস দেখতেছি, পছন্দ করতেছি, দেখি পছন্দ হয় কি না, তো নিয়ে নিব আদিবার জন্য। এই ড্রেসটা আমার পছন্দ হয়েছে, কিন্তু আপনাদের ভাইয়া ও হাতাটা পছন্দ করেনি, তাই আর নেওয়া হয়নি এই ড্রেসটা। আসলে এখানে ভিডিও করা নিষেধ, তো তারপরেও যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি। আসলে দেখে মাথা নষ্ট অবস্থা, মন চাই ঘর সাজানোর জিনিস নিব না, জামা কাপড় বুঝতেছি না। তো আমরা প্রে করে এখন নিচে নেমে যাচ্ছি, নিচতলা এখন আপনাদের ভাইয়ের জন্য দেখব, কিছু পছন্দ হলে নিয়ে নিব। এখন আমাদের শপিং করা শেষ, এই যে এখন আমরা বাইরে হয়ে যাচ্ছি। আদিবা, আদিবা, আদিবার বাইরে আসলে যত ক্ষুধা, বাসায় থাকলে ওর ক্ষুধা লাগে না। একে নিয়ে কি করবো বলো তো, আদিবার দুইটা কেন এখানে, এখানে আদিবার দুইটা কেন, এটাকে ধরতে পারতেছি না কেন, না এটা আরেকটা। আদিবা বলছিল শর্মা খাবে, তো এই জন্য শর্মা নেওয়া হয়েছে, আমরা শর্মা খাবো। তো আমরা এখন হোটেল থেকে বের হয়ে এখন যাচ্ছি নিউ মার্কেটের দিকে, তো চলুন আপনারা আমাদের সাথে। তো ওখানে গিয়ে আদিবার জন্য কিছু আরো গেঞ্জি প্যান্ট যা যা নেওয়ার ওগুলো নিব। আদিবার কেনাকাটা শেষ করে এখন আসছি আপনাদের ভাইয়ের জন্য জুতা নেওয়ার জন্য। ওর এবার জুতা কিছুতেই পছন্দ হচ্ছে না, লাস্ট পর্যন্ত জুতা নেওয়াই হয়নি আমাদের। তো মোটামুটি সব কেনাকাটাই শেষ, এখন শুধু আপনাদের ভাইয়ের জুতাটাই নেওয়া হয়নি। লাস্টে কি করব ভাবলাম, ইচ্ছে শেষ হলে আস্তে ধীরে নেওয়া যাবে। তো এখন বাসায় চলে যাচ্ছি,
তো এখন বাসায় আসছি। যাওয়ার আগে দুপুরবেলা আপনাদের ভাইয়া একটা ফোড়াক রিসিভ করছে, আমরা এই ফোড়াকটা অনলাইনে অর্ডার করছি, দেখুন আপনাদের সাথে একটু শেয়ার করি। আসলে কিছু ফ্রিজের জন্য জিনিস কিনলাম, এটাই দেখাচ্ছি। এই যে এটা প্রথমে একটা কাবার দেখতেছেন, এটা ফ্রিজের উপরের জন্য দেওয়া নেওয়া, পাশে এভাবে পকেট আছে, চাইলে কিছু রাখা যাবে। আর তিনটা ম্যাট নিলাম ফ্রিজের জন্য, তিন কালারের, এই যে দাগ পড়ে যায় যে এই জন্য। মোবাইলে যেরকম দেখা গেছে ফ্রিজে, আমার থেকে ভালো লাগছে ফ্রিজে, কিন্তু এখন আনার পরে মনে হয় যে অত ভালো না আর কি। এখন তো ঠিক আছে, এখন বিছিয়ে নিই, তারপরে দেখাচ্ছি আপনাদের সাথে। তো এই যে আমি এটা বিছিয়ে নিছি কাভারটা, এখানে রিমোট রাখছি, টিভি যেহেতু পাশে এখান দিয়ে রাখলাম। আর এই যে ম্যাটগুলো বিছিয়ে নিছি, তিনটা তিন কালারের নিছি। দেখুন আদিবা শপিং করে এসে নতুন গেঞ্জিটা পরেও ফেলছে, দেখছেন ভালো কিছু নতুন জামা পরছো যে, কেমন লাগতেছে তুমি বলো, তোমার থেকে কেমন লাগতেছে, ভালো লাগতেছে? আজকে আদিবা কত শপিং করছে, বলো আপনারা সবাই আমি পড়লে দেখতে পারবেন। আর যদি আমার শপিং দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন, তাহলে আপনাদেরকে আমার শপিং গুলো শেয়ার করবো আপনাদের সাথে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, নেক্সট ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।